আসসালামু আলাইকুম, দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। From Putrajaya, আমরা আছি এখন পুত্রজায়। সেটা তো জানেনই, কালকে থেকে দেখতেছেন সকালে। এখন আমরা ঘুরতে বেরোইছি যেহেতু কালকে আমরা মেন মেন জায়গাগুলো ঘুরতে যাইতে পারি নাই, সেই কারণে চলেন প্রথমে। এখন আমরা দাঁড়াই গেছি গ্র্যাবের জন্য, গ্র্যাব আসতে আরো 7 মিনিট বাকি। সো দেখি চলেন শুরু করি, সুন্দর একটা দিন। এখন বাজে সকাল 8:45। আমরা চলে আসছি আমাদের প্রথম স্পটে। গ্র্যাবে করে আসতে হয় এখানে, অ্যাকচুয়ালি লোকাল কোনো ট্রান্সপোর্ট নাই। এনিওয়েজ, 8 রিঙ্গিত লাগলো আসতে। এই দেখেন মাত্র কতক্ষণে আসলাম, 6-7 মিনিটে 8 রিঙ্গিত দিয়ে। চলেন আমরা ঘুরে ঘুরে দেখি গার্ডেনটা, বোটানিক্যাল গার্ডেনে আসছি আমরা প্রথম স্পট। আচ্ছা আমরা ঢুকলাম 7টার সময়, খুলে আর 7টায় বন্ধ হয় টিকিট কাউন্টার। হোয়ার ইজ দ্য টিকিট কাউন্টার? ও গার্ডেন ফ্রি। ও আচ্ছা, কোন টিকিট নাই, গার্ডেন ফ্রি। ফ্রম হোয়ার উই স্টার্টেড? গার্ডেনে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, বিশাল ইতিহাসের সাথে সাথে আছে ম্যাপও। এই যে এটা হচ্ছে গার্ডেনের ম্যাপ। এনিওয়েজ, একটা চমৎকার কাঠের সেতু আছে, চলেন সেই সেতু দিয়েই আগাতে থাকি আমরা সামনের দিকে। ঘন্টা লাগে পুরো গার্ডেনটা ঘুরেছি। আছে অনেক সুন্দর সুন্দর গাছ, আছে ফুল, দেন আছে ট্রি হাউস মতো একটা হাউস, আছে সান ওয়াচো। পুত্রজায়ের বোটানিক্যাল গার্ডেনের উপরে আমি পুরো একটা ভিডিও করেছি, যেটা দেখতে চাইলে উপরের আই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এই যে দেখেন সব আশেপাশে, এই যে পুত্র মসজিদ, এই যে প্রাইম মিনিস্টার হাউস, ভালোই। ঘোরাঘুরি করে বেশ কিছুক্ষণ ঘুরতেছি, তো চলেন এবার নেক্সট গন্তব্যে যাই, গন্তব্যে যাওয়ার রাস্তা খুঁজি। একটা যাওয়ার জায়গা ছিল খুব সম্ভবত মসজিদে, একটু বন্ধ। তা এদিক দিয়ে গেলে কি আমরা বের হইতে পারবো নাকি পারবো না? আসলে এই যে আমরা বের হয়ে যাচ্ছি, ওইখানে একটা গেট আছে, এখান থেকে ঢুকাও যায়। চলেন এখন আমরা নেক্সট গন্তব্যে যাওয়া দেখাই আপনাদের। আসলে হেঁটে হেঁটেই ঘুরতে হবে এই পুরো জায়গাটা, হ্যাঁ কোনো অপশন নাই এতটুকু জায়গা। আসলে গ্র্যাবও অপশন নাই, আবার করবেন যে ওইটার কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে চলেন যে হাঁটতে থাকি।
সেই বাসে বিভিন্ন প্যাকেজ আছে, হ্যাঁ কোয়ালালামপুর থেকে আসে আমার মনে হয় ওইটা বেটার, মানে এখানে সে থাকা থাকা টাকা এক্সপেন্সিভ, এই সব মিলে ওই কোয়ালালামপুর থেকে বাসে একদিনে একদিনে এখানে এসে ট্যুরের মাধ্যমে আর কি, ট্যুরে ট্যুর ইয়া এজেন্টদের মাধ্যমে আর কি এখানে এসে ঘুরে যাওয়া ভালো, ঘুরে যাওয়া ভালো। আমি যতটুকু ঘুরতেছি আর বুঝতেছি হাঁটা কষ্ট অনেক এখানে। এই যে ভুটানের সামনে এদিকে উঠা, আমার গন্তব্য দেখে দেখে আসবেন তাহলে ইজি হবে একটু। আমরা বোটানিক্যাল গার্ডেনের সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান দিকে এসে আবার ডান দিকে চলে গিয়েছিলাম, এই যে এইটা এইটা কিন্তু ভুল রাস্তা, আমাদের যেতে হবে ওই মোড় থেকেই হাতের ডান দিকে সোজাই চলে যেতে হবে, মানে আর কোনো ডানে বামে মোড় দেওয়া যাবে না, তার তাহলে আমাদের নেক্সট গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারতাম। অত কষ্ট না, আমরা আসলে চিনতে পারতেছি না তো সেই জন্য। এই বোটানিক্যাল গার্ডেন ওই স্টেয়ার্স দেখালাম, স্টেয়ার্স দিয়ে সোজা এসে হাতের ডান দিকে সোজা চলে আসলেই ঠিক না, আমরা যত দূর বেশি ঘুরছি আমার দেখানো রাস্তা চলে আসে ইজি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। চলেন, যে অনেকগুলো স্টেয়ার্স আমি উঠতে পারবো না, তাহারা উঠতেছে আপনাদের দেখানোর জন্য শুধু। জাস্ট এক বছর আগে অক্টোবর মাসে 2021 সালে পুত্রাজায়ার আর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যুক্ত হয় এবং এইটাই হচ্ছে সেই স্টেয়ার্স। 250টি ধাপে ওঠার জন্য 200 মিটার প্রসারিত এই নতুন নির্মিত সিঁড়িটি বিখ্যাত বাতু গুহার তুলনায় মাত্র 22 ধাপ ছোট। এই স্টিয়ারগুলো অ্যাকচুয়ালি পুত্রজায়াকে আরও সমৃদ্ধশালী করার জন্য করা হয়েছে, যেন পর্যটকরা যখন আসে তখন বিভিন্ন জায়গায় ঘোরার সাথে সাথে একটু মুক্ত বাতাস এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে খোলামেলাভাবে একটু হাঁটতে পার চলতে পারে, এবং পরন্ত বিকেলে এই স্টিয়ারের শেষ ভাগ থেকে যখন তারা টার্ন করে দেখবে পুত্রজায়ার বিভিন্ন জায়গাগুলো তখন অন্য ধরনের একটা সৌন্দর্য অনুভব করে। পুত্রজায়ার এই পদক্ষেপগুলি বিশ্বের অন্যান্য আইকনিক পদক্ষেপের সাথে তুলনীয় হবে, যেমন রোম, ইতালিয়তে স্পেনিশ পদক্ষেপ, ইসরায়েলের হাইফাতে হাইয়া গার্ডেনের ধাপ। আমরা ঘুরে ঘুরে দেখছি পুরো স্টেয়ারটা, আপনারাও আছেন আমাদের সাথে, চলেন এক নজরে দেখে নিই কি কি আছে এই সুন্দর পার্কটিতে। দেখতে দেখতে ব্লগ কত বড় হয়ে গেছে, সো আজকের মতো বিদায় নিচ্ছি। উই আর ইন মালয়েশিয়া ডে 6 এপিসোড 1 থেকে পুত্রজায়ে আছি আমরা।
বিদায় নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি এপিসোড 2 নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।